শুরুতে ফুটবলের খবর, সাফ অনূর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপ। ভুটানের বিপক্ষে গোল উৎসব করে ফাইনালে উঠল বাংলাদেশ। 5-0 গোলের জয়, হ্যাট্রিক শামসুন নাহারের, বাকি 2 গোল আকলিমা খাতুনের। যদিও স্কোর লাইন আরও বড় করার সুযোগ ছিল স্বাগতিকদের। এদিকে নেপালের কাছে 3-1 গোলে হেরে লিগ পর্ব থেকে বিদায় নিয়েছে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশ নেপাল ফাইনাল। নারী ফুটবলের অগ্রযাত্রা অব্যাহত। 2022 সিনিয়র সাফে রঙিন, 2023-এ বছরের প্রথম আসরেও শিরোপার খুব কাছে অনূর্ধ্ব ২০ দল। ভুটানের বিপক্ষে গোল উৎসব করে প্রত্যাশিত ফাইনালে বাংলাদেশ, অথচ স্কোর লাইনটা আরও বড় হতে পারত। কমলাপুরে শুরু থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুল মার্ক করে একাধিকবার অফসাইডের ফাঁদে পড়েছে স্বাগতিক আক্রমণ ভাগ। সে ফাঁদ পেরিয়ে আকলিমা সুযোগও তৈরি করেছিলেন, কিন্তু গোলের দেখা মেলেনি। উৎসব শুরু করতে 22 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। আকলিমার গোলেই লিড নেপথ্যে শামসুন নাহার জুনিয়র। পরের মিনিটে স্কোর লাইন 2-0 হতে পারত, কিন্তু শাহিদা আক্তার রিপার পেনাল্টি মিসে তা হয়নি। তবে 29 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন নাহার। প্রথমার্ধের বাকি সময় কিংবা দ্বিতীয়ার্ধের শুরু, ম্যাচের দৃশ্য যেন একই, একাধিক সুযোগ তৈরি আর ব্যবধান বড় করার অপেক্ষা। ম্যাচের 53 মিনিটে দ্বিতীয়বার স্কোরশিটে নাম তোলেন শামসুন নাহার। ডিবক্স ছেড়ে বারবার এগিয়ে আসার খেসারত দিয়েছেন ভুটান গোলরক্ষক। 60 মিনিটে জোড়া পূর্ণ করেন আকলিমা। পরের মিনিটে সোনমের একই ভুলে হ্যাট্রিক পূর্ণ করেন শামসুন নাহার। ম্যাচে গোল মিসের আক্ষেপ আছে গোলাম রব্বানির, তবে এসব খেলার অংশ হিসেবেই থাকছে কোচের নোটবুকে। ফিনিশিং ভালো হচ্ছে, আবার মিস হচ্ছে, এইটাই। তো আমি মনে করি যে প্রতিনিয়ত আপনার কাজ করার ফলে আমি মনে করি যে প্রতিনিয়তি উন্নত। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির শোক এই ম্যাচকেও ছুঁয়ে গিয়েছিল। ম্যাচ শুরু হয় 1 মিনিট নীরবতায়। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। জাল ভোট প্রধান অর্থের বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বন্ধ রয়েছে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচনের ভোট গণনা। অভিযোগের ভিত্তিতে চ্যানেল 24-এর কাছে এসেছে নির্বাচনের দিনের সিসিটিভি ফুটেজ, যেখানে সন্দেহজনক গতিবিধির দেখা মিলেছে। বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র লঙ্ঘন করে সভাপতিত্ব করার অভিযোগও সহসভাপতি ইব্রাহিম নেসারের বিরুদ্ধে। 28 জানুয়ারির দৃশ্য, শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়ামের সামনে রেফারি মিজানুর রহমান শাহ আলমকে তুলে দিচ্ছেন কিছু একটা। স্থগিত রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগের ছোট্ট নমুনা। সিসিটিভি ফুটেজ এসেছে চ্যানেল 24-এর কাছে। ভোট চলাকালীন ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের অফিস সহকারী রাব্বি খাম তুলে দেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমানের হাতে। সন্দেহ বাড়ে রাব্বির এমন দৌড়ে পালানোয়। গুঞ্জন, ব্যালট পেপারের আদলে তৈরি প্রচারণা পত্র ছিল সেই খামে। কিন্তু ব্যালট কিভাবে গেল রাব্বির কাছে? নির্বাচন কমিশন ছাড়া এই ব্যালট পেপার ছিল আরেক অফিস সহকারী ফারুকের কাছে। খবরের সত্যতা জানতে ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনে আমরা তবে ফারুককে পাওয়া যায়নি অ্যাসোসিয়েশন কার্যালয়ে। টেলিফোনে অস্বীকার করলেন সব। আপনারা দুইজন এখানে কাজ করেন, আপনি নিজেই বললেন, তাহলে সে আমরা দুজন কাজ করি। আমি যখন বের হয়ে যাই কম্পিউটার রুম, আমি তালা লক করে যাই। যারা নির্বাচন করছেন তারা ল্যাপটপ নিয়ে আসছেন, প্রিন্টার নিয়ে আসছেন। এখন ওনারা ভোট চলা অবস্থা এসে কোনো কাজ করছে কিনা সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। কেন চ্যানেল 24-এর ক্যামেরা গিয়েছিল অ্যাসোসিয়েশনে, সেই কৈফিয়ত চান ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ইব্রাহিম নেসার, যিনি বাফুফের মনোনীত প্রতিনিধি। ফোন দিছিলেন, সরি আমি আরেকটা ফোনে ছিলাম তো ধরতে পারিনি ফোনটা। কি যে হঠাৎ এত ব্যস্ত হয়ে গেলেন তো কি আইসা কি? অসুস্থ ইব্রাহিম নেসার নিয়মিত কেমোথেরাপি নেন। দীর্ঘদিন ঘরবন্দি থাকলেও নির্বাচনের দিন বের হয়েই সভাপতির চেয়ারে বসেন। যদিও গঠনতন্ত্রের 25 ধারা বলছে ভিন্ন নিয়মের কথা, সভাপতির অনুপস্থিতিতে নির্বাচিত সহসভাপতিদের থেকেই ক্রমানুসারে দায়িত্ব পালনের কথা। প্রশ্নবিদ্ধ তার কার্যক্রম, আছে পক্ষপাতিত্বের অভিযোগও। এমনকি আলোচিত এই ভোটে ওসমান মিজান প্যানেলের ভোটারদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগও আছে। এত এত অভিযোগ, তবে নিশ্চুপ নির্বাচন কমিশনের কার্যক্রমও প্রশ্নবিদ্ধ। ভোটারদেরকে টাকা দিয়ে ম্যানিপুলেট করা হয়েছে, এটা তো আমরা জানার কথা না। আপনার জাতীয় নির্বাচনে হচ্ছে না,
সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। ফেডারেশন কাপের খবর, চট্টগ্রাম আবাহনীকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে রবসন রবিনের কর্নার থেকে গোল করে ডেডলক ভাঙেন কিংস ডিফেন্ডার তপু বর্মন। বিরতির পর চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডার রকির হ্যান্ডবলে স্পট কিক পায় বসুন্ধরা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা। 85 মিনিটে কিংস স্ট্রাইকার সুমন রেজাকে ফাউল করে লাল কার্ড দেখেন চট্টগ্রাম আবাহনী ডিফেন্ডার তারেক। মেজাজ হারিয়ে তারেককে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন সুমন রেজাও। গ্রুপ পর্বের 3 জয়ে শেষ 8 নিশ্চিত করল অস্কার ভোজন শিষ্যরা। দিনের আরেক ম্যাচে ফরটিস এফসিকে 2-1 গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এবার ক্রিকেটের খবর, চন্ডিকা হাতুরি সিংহে ভালো মানুষ, সবাইকে দেখতেন সমান চোখে, যা বলার বলতেন সামনাসামনি। সাবেক কোচের ফিরে আসায় সন্তুষ্ট খালেদ মাহমুদ তার প্রশংসা করেছেন এভাবেই, বোর্ড চাইলে যে কোনো পরিচয়ে জাতীয় দলের সঙ্গে থাকতে আপত্তি নেই, আর জাতীয় দলের কথা ভেবেই হালকা ইঞ্জুরিকে গুরুত্ব দিয়ে খুলনার হয়ে শেষ ম্যাচ খেলবেন না তামিম ইকবাল। মাঠের মানুষ খালেদ মাহমুদ, ক্রিকেটেই তার ধ্যান জ্ঞান। কোচ হিসাবে সময়টা খারাপ যাচ্ছে, তবে হাল ছাড়তে নারাজ। সাবেক মিডিয়াম পেসার শেখাচ্ছেন স্পিনারদের, নিজেও মজেছিলেন স্পিনের প্রেমে। তবে দলের বাজে পারফরম্যান্সে মনটা খারাপ খুলনা কোচের। অনেক হতাশা, মানে টিম বলবো না যে খারাপ ছিল, বাট আমি মনে করি হয়নি বলতে গেলে আমরা পারফর্ম করিনি। নামের সঙ্গে সুবিচার করতে পারেননি খুলনার পোস্টার বয় তামিম ইকবাল। দল প্লে অফে না উঠায় আগ্রহ নেই বাকি 2 ম্যাচে, সাথে যোগ হয়েছে হালকা ইঞ্জুরিও। পরিস্থিতি অন্য হয়তো কথা লাইন থাকতো ঠিক, তাইমও নিশ্চয়ভাবে চিন্তা করতো যে না হয়তো যেভাবে হোক আমরা ম্যানেজ করে খেলতে পারতাম, বাট যেহেতু এখন আমাদের ওরকম চান্সটা নেই বিপিএল এর, আমার মনে হয় যে এখন একটা ব্রেক দেওয়াটা ইম্পর্টেন্ট। বিপিএল এর মাঝেও আলোচিত নাম চন্ডিকা হাতুরু সিংহে, খালেদ মাহমুদ লঙ্কান কোচের দ্বিতীয় অধ্যায়ের অপেক্ষায়, তাকে কড়া হেডমাস্টার মানতে চান না সুজন। আমার মনে হয় হি ইজ নট দ্যাট কড়া, মানে যেরকম করে আমরা বলি সেরকম কিন্তু ও না আসলে। হ্যাঁ, ও যেটা হয় আমি আমি পার্সোনালি কী চাই, আপনি আমাকে আমার পিছে কথা না বলে সামনে কথা বলেন, এটাই তো আমি সবথেকে, এটা একটা ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি হাতু ভালো মানুষ, হাতু যা বলে পিছে কোনো কাউকে কথা বলে, হাতু যা বলে সামনে কথা বলে। শ্রীধরন শ্রীরাম থাকবেন নাকি থাকবেন না, বোর্ড পরিচালক হয়েও জানেন না খালেদ মাহমুদ, তবে এখনও শ্রীরামের দরজা খোলা। আমিও টোটালি কনফিউজ, আপনার প্রশ্নটা আমি শিওর না, বাট আমি যতদূর জানি চান্স আছে। সহকারী হিসাবে হাতুরুর ভাবনায় বাংলাদেশি কোচরাও, একই সঙ্গে জাতীয় দলের শ্যাডো কোচিং প্যানেল নিয়েও চলছে কথাবার্তা। আমার সাথে অলরেডি একটা ফোন আলাপ হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে আমার সাথে খুব ব্রিফ আলাপ হয়েছে। সারাদিন যাতে ন্যাশনাল টিম ক্যাসিস করে, আমরা এরকম কিছু বেশ কিছু কোচ ক্যাসিস করতে চাই, ন্যাশনাল টিমের সাথে রাখতে চাই, কারণ এটা মানে আমাদের পাইপ লাইন, মানে যেটা হচ্ছে যে বাংলাদেশ টিম যখন বাইরে যাবে তখন তো আপনার 25 জন ম্যানেজমেন্ট কিনে যেতে পারবে না, ঠিক না? ইটস ভেরি ডিফিকাল্ট। সম্প্রতি জাতীয় দল থেকে কিছুটা দূরে আছেন খালেদ মাহমুদ, বোর্ড সভাপতি চাইলে আবারও কাজ করতে প্রস্তুত। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। হাতুরু সিংহের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে, যে প্রক্রিয়ায় দল নির্বাচিত হয় সেভাবেই ইংল্যান্ডের বিপক্ষে স্কোয়াড দেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তামিম ইকবালও সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন, কোচিং স্টাফে দেশিদের অন্তর্ভুক্ত করতে চায় বিসিবি, তবে প্রাধান্য পাবে বিদেশিরা। আপাতত খুঁজছি একজন বিদেশি কোচ, অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ বা ওই ধরনের কিছু একটা। এটার পিছনে কারণটা হচ্ছে যে, যেটা আপনাদেরকে আবার আগে অনেকবার বলেছি, যে যেই পরিমাণ খেলা একজনের পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব না। সিরিজের আগেই হয়তো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারব। দেশীয় কিছু কোচকে আমরা অ্যাপ্রোচ করব, যদি তারা ইন্টারেস্টেড থাকে, তাহলে আমাদের যদি এই কোচিং প্যানেলের সাথে যুক্ত হয়, তাহলে হয়তো আমাদের সামনে কয়েক বছর পরে আমাদের এরাও দায়িত্ব নিতে পারবে। এবার বিপিএলের খবর, হাই ভোল্টেজ কিন্তু লো স্কোরিং ম্যাচে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালকে 5 উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বরিশালের দেওয়া মাত্র 122 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 9 বল আগে জয় তুলে নেয় কুমিল্লা। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ছন্দহীন ফরচুনের ব্যাটিং লাইন আপ, সাকিব, বিজয়, ইফতেখার, ফজলে মাহমুদরা ব্যর্থ। সর্বোচ্চ 36 রান করেন মাহমুদুল্লাহ। এদিকে দিনের প্রথম ম্যাচটি ছিল প্রশ্নবিদ্ধ, যেখানে পরাজয়ের চেষ্টায় ব্যস্ত দুদলের লড়াই জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 15 রানে হারিয়েছে ঢাকা ডোমিনেটসকে। চ্যালেঞ্জার্সের দেওয়া মাত্র 119 রানের লক্ষ্যটাও টপকাতে পারেনি ঢাকা, থেমেছে 103 রানে। অসংখ্য ক্যাচ মিস আর বাজে ব্যাটিং ফিল্ডিংয়ের উদাহরণ দেখিয়েছে দুদল। হোম অফ ক্রিকেটে বাদ পড়া দুদলের লড়াইয়ে আগ্রহ ছিল না কারও, আগ্রহ ছিল না দুদলেরও। টস হেরে ব্যাট করতে নামা চট্টগ্রাম ব্যর্থ টপ অর্ডার ও মিডল অর্ডার।
30 রান করেছেন ওসমান খান। এই ম্যাচটা আমরা জিত বসলে আমাদের ওইভাবে কোনো মানে প্ল্যানও এরকম ছিল না, যেহেতু 120 রান টি টোয়েন্টিতে আর সেকেন্ড হাফে আসলে এটা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় না যে কেউ দায়িত্ব নিছে অ্যাজ এ প্লেয়ার হিসাবে বা অ্যাজ এ টিম হিসাবে, আমরা খুবই বাজে ব্যাটিং করছি। আর আপনি যদি এই লেভেলে যদি আপনি 120 রান যদি চেস না করতে পারেন তাহলে এটা খুব ডিসঅ্যাপয়েন্টেড আর কি। আজ শেষ হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের গ্রুপ পর্বের ম্যাচ। পয়েন্ট টেবিলে তলায় থাকা খুলনা টাইগার্সের জন্য ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার, তবে সিলেটের জন্য এগিয়ে যাওয়ার। ম্যাচ জিতলে নিশ্চিত হবে প্রথম কোয়ালিফায়ার। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30 মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুরে যোগ দিচ্ছেন রহমানুল্লাহ গুরবাজ। বরিশালের সমান 14 পয়েন্ট রংপুরের, জয়ে প্রথম কোয়ালিফায়ারের পথে এক ধাপ এগিয়ে যাবে রাইডার্স। এভারেস্ট সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক নিয়ে সিদ্ধান্ত হবে আগামী সপ্তাহের অনলাইন বৈঠকে, জানিয়েছেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। যদি সাফের 7 দেশই অংশ নেয় তাহলে অষ্টম দেশ হিসাবে আসিয়ান অঞ্চলের একটি দেশকে আমন্ত্রণ জানানোর কথা ভাবছে সংস্থা। 20 তারিখ থেকে 20 জুন থেকে হবে, সেটা তো ফাইনাল আছে এখন। সেটা আমাদের ভেনুটা কোথায় হবে সেটা আমাদের আগামী 14 তারিখে আমাদের ইসি মিটিং আছে, সেই মিটিংয়ে ডিসাইড হবে ভেনু কোথায় হবে। শেষ করবে স্পোর্টস 24 খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।